মায়ের ঘরের বারান্দায় ডাকাত আমজাদ খেতে বসেছে। নলিনী দিদি উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে তাকে খাবার পরিবেশন করছে। তাই দেখে মা বললেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি বলে মা নিজ হাতে আমজাদকে খাবার দিতে দিতে বললেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমার ছেলে। কোথায় ব্রহ্মজ্ঞ মহাপুরুষ রামকৃষ্ণ সংঘের অন্যতম কর্ণধার স্বামী শারদানন্দ শরৎ, আর কোথায় সমাজে ঘৃণিত দস্যু আমজাদ। মা কিন্তু দুজনকেই ছেলে হিসেবে সমান স্নেহ করছেন।